বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকা এবার বাংলাদেশের অবস্থান 12তম, যা গতবার ছিল 13তম। এবার এক ধাপ অবনতি হয়েছে। বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই পরিচালিত দুর্নীতি ধারণা সূচক 2022 শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রাজধানীতে সংস্থাটির বাংলাদেশ অফিসে সংবাদ সম্মেলনে সূচকের নানা দিক তুলে ধরে টিআইবি। দুর্নীতির এই সূচকের মৌলিক বিষয় অর্থাৎ স্কোরের ক্ষেত্রে বাংলাদেশের কোনো অগ্রগতি নেই। 100-র মধ্যে বাংলাদেশের স্কোর 25, যা গতবার ছিল 26। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের অবস্থান হতাশাজনক। সরকারের সর্বোচ্চ মহল থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানোর রাজনৈতিক অঙ্গীকার থাকলেও সেটি ঠিক মতো কার্যকর হচ্ছে না। তিনি অভিযোগ করেন, যাদের হাতে এই দায়িত্ব তাদের একাংশই দুর্নীতির সাথে জড়িত। ভারতের স্কোর গতবারের মতো 40 আছে। শ্রীলঙ্কা 2 পয়েন্ট কমেছে, গতবার গত 2021 ছিল 37, এবার হচ্ছে 36, 1 পয়েন্ট কমেছে সরি। পাকিস্তানের স্কোর হচ্ছে 28 ছিল, এবার 27 হয়েছে, 1 পয়েন্ট নেমেছে। নেপালের স্কোর গতবারের তুলনায় বেড়েছে 1 পয়েন্ট, 33 জায়গায় 34 হয়েছে। বাংলাদেশের স্কোর 1 পয়েন্ট কমেছে, এবং আফগানিস্তানের স্কোর আমি আগেই বলেছি, তাদের স্কোর বেড়ে 8 থেকে 16 পয়েন্ট বেড়ে 24 হয়েছে।